গাড়ি যাচ্ছে না নাকি? আমাদের ওখানে বালি আর এখানে শুধু পলি, তাই না? এক নম্বর যাচ্ছে, এক নম্বরই আছে। তো বন্ধুরা, এই হচ্ছে দামোদর নদী। তো অনেকদিন পর দামোদর নদীতে এলাম, আর নদীর রাস্তা বুঝতেই পারছেন, যখন জল থাকে সব একটু ঘুরে যায় জলে। বন্ধুরা, দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুরতে বেরিয়ে গেছি, তো দামোদরে চলে এসেছি, আর আশেপাশে গ্রামগুলো সব দেখলাম হঠাৎ ঘুরতে আসা দামোদর। আর অপূর্ব দৃশ্য, কিন্তু জল বেশি নেই, খুব কম। দারুণ লাগছে, দারুণ লাগছে বিকালের পরিবেশ। দারুণ জায়গা না? শুধু নদীর বালি আর বালি, আর নদী এখন একদম পুরোপুরি। এ দেখ, এই জায়গাগুলো চোরা বালির সম্ভাবনা কিন্তু অনেক বেশি প্রদীপ, এই জায়গাগুলো। কিন্তু লোক হাঁটাচলা করেছে তো, কিন্তু না যাওয়াই ভালো এখানে, যদি আমার কাছে অচেনা জায়গা এটা। এই যে এই জায়গাগুলো কিন্তু খুব খতরনাক জায়গা হয় বন্ধুরা, এগুলো দেখলে বোঝা যায় যে এগুলো চোরাওয়ালের জায়গা, খুব সাবধানে হাঁটাচলা করতে হবে জায়গাগুলোতে। পরিবেশটা এত ভালো লাগছে আজকে শিবরাত্রি, আশেপাশে সব গান বাজছে, পুজো হচ্ছে চারিদিকে। আর ভেবেছিলাম এখানে একটু নদী টদী নৌকায় চাপবো, কিন্তু বন্ধুরা জল একদম কম, আর সেরকম পরিস্থিতি নেই এখন নৌকা চাপার। আর সন্ধ্যা হয়ে আসছে, বেরিয়ে যাবো এখন। তো দেখলাম খুব ভালো লাগলো, এখানে আলু লাগিয়েছে দেখুন, একদম পুরোপুরি বালিতে আলু লাগিয়েছে, মাটি মাটি নেই কিন্তু, শুধু বালি, শুধু বালিতে আলু লাগিয়েছে দেখুন। সব গাছ পেকে গেছে, কই আলু কই, ও ছোট ছোট আলু হয়েছে, কিন্তু জল দিতে হতো। দেখে দে আলুটা, দেখে দে, হয়ে গেছে, পেকে গেছে আলু গাছ। এখানে জলের অভাব পেয়েছে, জলটা যদি আর একটু পেতো বন্ধুরা আলুটা আরো ভালো হতো, ছোট ছোট সাইজ হয়েছে। দেখুন বন্ধুরা মোরগ দেখুন, শুধু কি বিরাট সাইজের মোরগ। আমরা এসেছিলাম ঘুরতে দুপুরবেলা বাঁকুড়াতে, আমরা এই মুরগিটা পেয়েছি বন্ধুরা এক বাড়িতে। গ্লেজটা দেখুন শুধু, তো এটা বাঁকুড়া ডিস্ট্রিক্টের একটা গ্রাম, তো এখান থেকে আমরা এই মোরগটা নিয়ে যাচ্ছি। এখান থেকে ফিরছিলাম, তো একজনের বাড়িতে এসেছি, তো এসে দেখি এত বড় একটা মোরগ বিক্রি করবে, তো এটাকে আমরা নিয়ে যাবো। দু আড়াই কেজি হবে, দু আড়াই কেজি দেখি। হুম, বুঝতে পারবে না, দু আড়াই কেজি হবে। রাতের বেলায় এসেছি বাঁকুড়ারই একটা গ্রাম, তো এখান থেকে আমরা এই ফিরছিলাম, তো একজনের শ্বশুর বাড়ি এক বন্ধুর, তো এখানে দাঁড়িয়ে আমরা মুরগিটা কিনলাম, কিনে আমরা নিয়ে যাচ্ছি এখন। তো বন্ধুরা, অনেক রাত হয়ে গেছে, আমরা এখন বাড়ি ফিরছি, আর সকালে রান্না হবে, খেয়ে আপনাদেরকে জানাবো কেমন টেস্ট। মা, এই দেখো বাঁকুড়ার মুরগি, বাঁকুড়ার গ্রাম থেকে, নদীর পাড় থেকে, দামোদরের দামোদরের পাড়ের। এটা কি করছিস? এটা কি মুরগি? এটাও বাপরে, এটা অনেক বড় তো। হ্যাঁ, লেজটা দেখো, লেজটা দেখো শুধু, লেজটা তো লম্বা একদম, সেই মুরগিটা আজকে রান্না হবে। আর প্রথমে কাটার আগে ওকে আগুনে পুড়িয়ে নেওয়া হবে, আর আগুনটা কিন্তু খড়ের আগুনে পোড়ানো হবে, খড়ের আগুনটা হচ্ছে সব থেকে বেস্ট। আর আপনারা অনেকে কমেন্ট করেন যে দাদা এভাবে মুরগি কেন পোড়ান আপনারা, তো এভাবে মুরগি পোড়ানোর কারণ হচ্ছে মুরগির গায়ে লেগে থাকা ছোট লোমটা উঠে যায়, আর একটা স্মোকি সেন্ট আসে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। দেখুন এখন হার্ড হয়ে যাবে মুরগিটা, হয়ে গেছে মুরগিটা পোড়ানো, একটু
তো দেখুন বন্ধুরা এভাবে কিন্তু মুরগিটাকে পোড়াতে হবে। দেখুন এই যে ছোট ছোট সরু সরু লোম থাকে গায়ে, এই লোমটা পুড়ে গেছে পুরো, আর একটা গন্ধ চলে এসেছে, অন্যরকম পোড়া পোড়া গন্ধ। আর এই মুরগির মাংসটা এখন কেটে টুকরো টুকরো করে রান্না করলে অসাধারণ লাগবে খেতে, নর্মাল মুরগির থেকে অনেক ভালো লাগবে খেতে। কি কালার এসছে না, সুন্দর সুন্দর কালার এসছে, ব্যাপক লাগছে দেখতে। তো এটাই এখন কাটাকাটি করে রান্না হবে। দেখুন আজকে কি রান্না হয় মুরগিটার, আর টেস্টও করে জানাবো। এটা কিন্তু কোনো ফার্মের মুরগি নয়, বাড়িতে চড়ে খাওয়া মুরগি, এর কিন্তু টেস্ট বন্ধুরা একটু আলাদাই হবে। এক এক জায়গার মুরগির টেস্ট কিন্তু এক এক রকমের। আমি পেঁয়াজ রসুন আদা সব ছুলে নেব, মশলাগুলো বেটে নেব। আমাদের আর একজন মেম্বার চলে এসছে, এই যে বলো বলো বলো, রসুন রসুন কি হচ্ছে, রান্না করছো তুমি, করো। হ্যাঁ করো, রান্না করো। কি রান্না হচ্ছে, কি রান্না হচ্ছে দেখি, টেস্ট করে দেখি, দাও একটু দাও। কি সুন্দর, যাবে না কড়াইটা, দেখছিস সোজা করো সোজা করো, তো দেখি কেমন হচ্ছে, দেখি কেমন হচ্ছে, দেখি দাও। বাটি ওই দেখো দুষ্টু, কি করবে রান্না করার জন্য কিছু দাও নয়, ওকে রসুন টাই রান্না করবো এখন। রসুনটা বেটে দেবো না, দেবো না লাগবে না, বাটা লাগবে না, একটা লঙ্কা দিয়ে গেল, আবার আদার মধ্যে এই যে বেটে নিলাম, আদা বাটা হয়ে গেছে তুলে নেব। রসুন জিরে ধনে একসঙ্গে বেটে নেব, পরিমাণ মতন দিয়ে দেবো। শুকনো লঙ্কা, গোলমরিচ আর দুটো কাঁচা লঙ্কাও আছে। আ
আমার সব মশলা রেডি হয়ে গেছে, এবার আমি উনুনটা ধরাই নেব। আজ আমাদের রান্না হবে দেশি মুরগি মাটির হাঁড়িতে আলু দিয়ে পাতলা ঝোল। হাঁড়িটা চাপাই দিলাম, উনুন ধরে গেছে, জল দিয়ে দেবো, একটু গরম করে নেবো জলটা। মশলা দিয়ে মাংসটাকে আমি মাখাই নেবো ভালো করে। এটা গোলমরিচ আর শুকনো লঙ্কা, এটা আদা বাটা, এটা রসুন বাটা, জিরে, ধনে আর কিছু কাঁচা কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো সঙ্গে। এবার দেবো পরিমাণ মতন লবণ, হলুদ, সর্ষের তেল, তেজপাতা। এবার সুন্দর করে মাখাই নেব। জলটা গরম হয়ে গেছে, আমি এবার ঢেলে রাখবো জলটা। হাঁড়ি গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেবো। পেঁয়াজ পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে মাংসটা দিয়ে দেবো, মাখা মাংসটা দিয়ে দিচ্ছি। এবার আলুগুলো দিয়ে দেবো। এবার নাড়া দেবো ভালো করে। দেশি হান্ডি চিকেন, এরকম ঢাকা দিয়ে দিয়ে কষাবো। এবার ঢাকনাটা খুলে এবার দেখি কিরকম হয়েছে, কষানো যদি হয়ে থাকে আমি জল দিয়ে দেবো। কষা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। গরম করে রাখা জল দিয়ে দিচ্ছি। এবার আবার ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দিয়েই রান্না করবো। এবার ঢাকাটা খুলে এবার দেবো কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা। লঙ্কা প্রায় হয়ে গেছে, আর একটু পরেই নামাই দেবো গরম মশলাটা বেটে নিয়ে। আবার একটু ঢাকা দিয়ে রেখে দিই। গাছে কী সুন্দর টমেটো পেকে পেকে রয়েছে, আমি এর থেকে কটা টমেটো নিয়ে দেবো। পাখিতে খেয়ে নিছি। টমেটো তোলা হয়ে গেছে, এবার নিয়ে যাই মাংসতে দেবো। গরম মশলা দিয়ে দেবো। আমাদের মাংস হয়ে গেছে, এবার নামাই নেব।
তো বন্ধুরা দেখুন আমাদের আজকে চিকেন রান্না, আপনারা তো পুরোটাই দেখলেন যে চিকেনটা কত সুন্দরভাবে রান্না হয়েছে, আর স্মেলটা কিন্তু খুব সুন্দর আসছে। দেশি মোরগের ঝোল, সঙ্গে রয়েছে টমেটো চাটনি, আর এদিকে কলম শাক মাছ দিয়ে ঘণ্ট, আর রয়েছে বাঁধাকপি ভাজা। এগুলো দিয়ে একটু টেস্ট করে করি আগে, কলম শাকটা খাই। তুমি আসেন, রুমাল নিয়ে এসে হাতে রুমাল, বাবা খাওয়া দাওয়ার পরে হাত মুছবে। খাবে খাবে তুমি কি খাবে বলো? মা কলু শাক ঘন্টাটা খুব ভালো হয়েছে গো। টাটকা শাক ছিল, খেতে দারুণ লাগছে। ফুলো শাক, কলুই শাক, খেসারি শাক, এগুলো তো অনেকটা একই খেতে। আর সঙ্গে আমাদের বাঁধাকপি ভাজা আলু দিয়ে, আমাদের বাগানের। তো এভাবে আলু দিয়ে বাঁধাকপি ভাজলে কিন্তু মনে হয় আমার খুব ভালো লাগে। তুমি লঙ্কা নিয়ে আসছো? বাবা লঙ্কা খেতে ভালোবাসে না। আবারও সেই বাঁধাকপি দিয়ে কুল কুল দিয়ে খাচ্ছি আমি, আপনাদের আগেও দেখিয়েছিলাম। না 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 না, পাকাটা দাও। আসো, কাঁচা লঙ্কা ভালো লাগে। তো কেউ ট্রাই করেছেন কিনা আমি জানি না, এভাবে একবার খাবেন। আমরা কাঁচা লঙ্কা আর বাঁধাকপি ভাজা। স্বাদ বন্ধুরা একটা সম্পূর্ণ আলাদা স্বাদ, আপনারা না খেলে আমি কিন্তু বলতে পারবো না। ফুলের সেন্ট, বাঁধাকপির সেন্ট আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা মিক্সড হয়ে দেখুন ঝোলটা, সাথে আলু। মুরগি পোড়া এই রান্নাটার ফ্লেভারটা পুরো চেঞ্জ করে দিয়েছে। দেখুন ঝালটা, মাংস গলেছে খুব সুন্দর। মাটির হাতে রান্না দেখুন কত সুন্দর গলেছে মাংসটা। আমি যেমন ভেবেছিলাম ঠিক তেমনই হয়েছে। আর বড় মুরগিটাই রান্না হয়েছে বন্ধুরা, গ্রামের চড়ে খাওয়া মুরগিগুলোর টেস্ট হয় একটু আলাদা। রান্নাটা খুব সুন্দর হয়েছে, আর আপনারা এভাবে মুরগি পুড়িয়ে খেয়ে দেখবেন, সম্পূর্ণ এক নতুন স্বাদ পাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন এক ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।